আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব যারা বিমান বাহিনীর বিমান সেনা হতে চাও তোমাদের কি কি যোগ্যতা থাকতে হবে এগুলো নিয়ে একটু আলোচনা করি। আলোচনা শুরুতে ঠিক এখন আমি যে জায়গাটায় অবস্থান করছি এটি হচ্ছিল আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ট্রেনিং গ্রাউন্ড। এখানে বেসিক্যালি যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ অথবা বিজিবির জন্য কোচিং করতে আসে তাদেরকে আমরা এখানে ফিজিক্যাল এক্সারসাইজগুলো করিয়ে থাকি। ঠিক এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছো, আমার ভিডিওর পিছনে দেখো আমাদের স্টুডেন্টরা বর্তমান ব্যাচের বিভিন্ন শারীরিক অ্যাক্টিভিটিসগুলো করছে। তো ইনশাল্লাহ তোমরাও আসলে তোমরাও বিভিন্ন শারীরিক অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। তো যাই হোক, আর কিছুদিন পরে তোমার বাংলাদেশ বিমান বাহিনীর 51তম বিমান সেনা পদের সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এই সার্কুলার যারা মনে করছো আবেদন করবা, তোমাদের জানতে হবে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন। সর্বপ্রথম জানতে হবে বিমান বাহিনীতে কতগুলো ট্রেডে আবেদন ছাড়ে, সেই ট্রেডগুলো সম্পর্কে একটু জানবা। দেখো, বিমান বাহিনীতে টেকনিক্যাল ট্রেড, নন টেকনিক্যাল ট্রেড, MTF, প্রোভোস্ট, এই প্রোভোস্ট ট্রেডে পুরুষ এবং মহিলা দিতে পারে, চিকিৎসা সহকারী পুরুষ এবং মহিলা, PF অ্যান্ড DI পুরুষ এবং মহিলা, এবং IT সহকারী পুরুষ। এই ট্রেডগুলোতে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে একটু বলে দিই। টেকনিক্যাল ট্রেডে SSC-তে বিজ্ঞান শাখায় ন্যূনতম তোমার 3.50 থাকতে হবে যে কোনো শাখায়। নন টেকনিক্যাল SSC-তে যে কোনো শাখায় ন্যূনতম 3.50 পেলেই হবে। MTOF ট্রেড অর্থাৎ ড্রাইভিং ট্রেড, এই ট্রেডে ন্যূনতম তোমার GPA 3.50 পেতে হবে, সরি 3 পয়েন্ট থাকলে আবেদন করা যাবে। প্রোভোস্ট ট্রেডে মহিলা এবং পুরুষ উভয় আবেদন করতে পারবা। SSC-তে যে কোনো শাখায় ন্যূনতম GPA 3.50 থাকতে হবে। চিকিৎসা সহকারীতেও পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে, তবে অবশ্যই SSC-তে যে বিজ্ঞান সহ বিজ্ঞান শাখায় যে কোনো বিজ্ঞান শাখায় শুধুমাত্র 3.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। PF অ্যান্ড DI এই শাখায় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারে। এখানে SSC-তে যে কোনো শাখায় ন্যূনতম GPA 3.50 হলে আবেদন করা যায়। এবং IT সহকারী অনেকগুলো ট্রেড, আসলে এগুলো না দেখে বলতে গেলে এলোমেলো হয়ে যেতে পারে, ঠিক আছে, অনেকগুলো ট্রেড বিমান বাহিনীতে, এটা মনে রাখো একটা বিষয়। তবে আর একটা বিষয় হচ্ছে বলে দিই, IT ট্রেডটা, IT সহকারীটা একটু বলে দিই, IT সহকারী শুধুমাত্র পুলিশ পুরুষ আবেদন করতে পারে। এখানে দেখো SSC-তে বিজ্ঞান শাখায় ন্যূনতম 3.50 হলে আবেদন করা যায়। তবে মজার বিষয় একটাই, তুমি যে কোনো একটা শাখাতেই একটা ট্রেডে আবেদন করতে পারবা এবং পরীক্ষার তারিখ হয়তোবা তোমার একদিনেই থাকবে বিভিন্ন জেলা। তোমার জেলার পরীক্ষা, এক জেলার পরীক্ষা 1 তারিখে হয়ে থাকে, সেহেতু অন্য ট্রেডে আবেদন করার সুযোগ থাকে না। তারপরও যদি থাকে তাহলে আবেদন করে ফেলো আর কি, বুঝে গেছে। এখন আলোচনা করব তোমার বয়স কত থাকতে হবে। আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করলাম, এখন বয়স কত থাকতে হবে। দেখো, পুরুষ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সকল ট্রেডের জন্য তোমার 16 থেকে 21 বছর পর্যন্ত হতে হবে। শুধুমাত্র MTOF ট্রেডের ক্ষেত্রে বা ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে এখানে সর্বোচ্চ 24 বছর পর্যন্ত আবেদন করা যাবে। পাশাপাশি চিকিৎসা সহকারী ট্রেডে তোমার সর্বোচ্চ 26 বছর পর্যন্ত আবেদন করা যায়। তবে ম্যাথ সম্পন্নধারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 26 বছর পর্যন্ত, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রে। উচ্চতা কত থাকতে হবে সকল ট্রেডের ক্ষেত্রে, পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 4 ইঞ্চি, PF অ্যান্ড DI ও প্রোভোস্ট ট্রেডের ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 8 ইঞ্চি হতে হবে। এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে চিকিৎসা সহকারী ট্রেডে যারা আবেদন করবা তোমাদেরকে 5 ফিট হলেই আবেদন করা যাবে। এবং PF অ্যান্ড DI ও প্রোভোস্ট ট্রেডের ক্ষেত্রে ন্যূনতম 5 ফিট 3 ইঞ্চি যাদের রয়েছে মহিলা প্রার্থীদের, তোমরা আবেদন করতে পারবা। ওজনটা নিয়ে অনেকে দ্বিধার মধ্যে থাকো। ওজনটা হচ্ছিলো তোমার বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনটা হিসাব করা হয়ে থাকে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 30 ইঞ্চি স্বাভাবিক এবং সম্প্রসারিত অবস্থায় 32 হতে হবে। মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 এবং সম্প্রসারিত অবস্থায় তোমার 30 ইঞ্চি হতে হবে। এই হচ্ছিলো বিষয়। চোখ 6x6 হতে হবে। আর যাদের কালার ব্লাইন্ডের সমস্যা আছে তারা তো আবেদন করতে পারবে না, একটু চোখে যাদের সমস্যা আছে তারা একটু টেস্ট করে নিতে পারো। আর একটা বিষয়, অযোগ্যতা কোন কোন বিষয়ে রয়েছে যাদের অযোগ্যতা একেবারে হবে, সেটা হচ্ছিলো যারা বিগত বছরও যদি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা অন্যান্য বাহিনীতে চাকরি পেয়ে বা ট্রেনিং সেন্টার থেকে যদি তুমি বরখাস্ত হয়ে আসো বা অপসারিত হও বা স্বেচ্ছায় পদত্যাগ হও, তাহলে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে না, তোমরা অযোগ্য বলে বিবেচিত হবা। এবং যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত যদি হয়ে থাকো তাহলে তুমি বিমান বাহিনীর 51তম এন্ট্রি বিমান সেনা পদে তুমি আবেদন করতে পারবে না। এই হচ্ছিলো মোটামুটি যোগ্যতার বিষয়। যারা চিন্তা করছো
আর জুলাই মাসের দিকে হয়তো বা সার্কুলার চলে আসবে খুব সম্ভব, তারও আগেও চলে আসতে পারে। তো সময় নষ্ট করা যাবে না, প্রস্তুতি এখন থেকে শুরু করতে হবে। যারা প্রস্তুতি নিতে চাচ্ছ এখন থেকে প্রস্তুতি শুরু করো। আর প্রস্তুতির জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি রয়েছে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে তুমি এখানে আবাসিক হোস্টেল সুবিধা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে এসে তুমি এক মাসের বা দুই মাসের কোর্স করে যেতে পারো। আর লিখিত পরীক্ষা বা আইকিউ এগুলো নিয়ে আমরা চিন্তা করি না, কারণ আমাদের এখানে যে শর্ট সাজেশন বা যে পরামর্শগুলো দেওয়া হয় বা শিটগুলো দেওয়া হয়, ইনশাল্লাহ এগুলো ভালো করে পড়তে পারলে তোমরা অবশ্যই লিখিত পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, এটা আমি সবসময় বলি সব ভিডিওতে। আর একটা বিষয় সেটা হচ্ছিল তোমার ওই আবেদনের ক্ষেত্রে যেটা বললাম, যখন সার্কুলার ছাড়বে সার্কুলার ছাড়ার এক দুই দিনের মধ্যে আবেদন করে ফেলবা, না হলে আর একটু দেরি হয়ে গেলে বিমান বাহিনীতে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায়, আবেদন করা যায় না। তো এই হচ্ছিল বিষয়। আসলে ইনশাল্লাহ এদের মতো তোমাদের সঙ্গেও আমাদের একাডেমিতে দেখা হবে। এরা বর্তমান ব্যাচের স্টুডেন্টরা, কেউ সেনাবাহিনী, কেউ নৌবাহিনী, কেউ বিমান বাহিনী, কেউ বিজেপি, কেউ পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছে। তো শারীরিক এমন একটা বিষয়, শারীরিক পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, শারীরিককে খুব ভালো করতে হবে, ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, না হলে কোনো বাহিনীর শারীরিক পরীক্ষায় ভালো করা সম্ভব না। আর আমাদের এই সুবিশাল গ্রাউন্ডে আমরা প্রস্তুতিগুলো করাই শারীরিক, সে কারণে আমাদের ছাত্ররা কিন্তু যখন পরীক্ষা দিতে যায় বিভিন্ন বাহিনীতে, তারা শারীরিক পরীক্ষায় খুব ভালো করতে পারে। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালোভাবে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ আগামীতে যাতে নিজের যোগ্যতায় বিমান সেনা পদে পরীক্ষা দিতে গিয়ে বিমান সেনা হিসেবে চান্স পেতে পারো। আর দেখা হবে তোমাদের সঙ্গে যখন সোজা ট্রেনিং একাডেমিতে আসবা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।